প্রিসাইডিং অফিসারকে অবহিত করবে, পারমিশন না কিন্তু আপনাকে অবগত করবে যে আমরা এসেছি। তখন এই সাংবাদিকরা দুইজন করে একটা ভোট কক্ষে ঢুকতে পারবে, ভোট কক্ষে ভিডিও ফুটেজ নিতে পারবে, দেখতে পারবে এবং বাইরে এসে লাইভ করতে পারবে। ওই ভেতরে লাইভ করলে ডিস্টার্ব হয়, বুঝছেন? বাইরে এসে লাইভ করবে, ওখানে ইন্টারভিউ যদি নিতে যায় তাহলে ডিস্টার্ব হবে। বরং আপনি সার্বিক পরিবেশ সম্বন্ধে অ্যাজ এ প্রেজেন্টিং অফিসার আপনি সবাইকে বলতে পারেন। এটা তো পরিষ্কার বলে, এটা আপনার পর্যন্ত পৌঁছায়নি, এটা তো আমার মনে হয়, কারণ ট্রেনিং এর সময় আমি নিজেও তো বলে আসলাম, স্যাররা বলে আসলো। তো হাওয়ার আপনি জানার চেষ্টা করবেন, আর এই ধরনের কখনো এই মিস আন্ডারস্ট্যান্ডিং, সাংবাদিক ভাইরাই কিন্তু আমাদের চোখ এবং কান হিসেবে, এবং আমাদের স্বচ্ছতাকে শুধু দেশে না বহির্বিশ্বেও কিন্তু এটা প্রকাশিত হচ্ছে, সবাই দেখছে জানছে। প্লিজ আমাদেরকে এইভাবে কিন্তু হেও করেন না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমাদের আন্তরিকতা সদিচ্ছার কোনো অভাব নাই এবং এটা সকলেই জানে। আপনাদের মতো কিছু কিছু হ্যাঁ আপনি জানেন না, অজ্ঞতার কারণে যে ব্যবহারটা করেছেন এটা করেন না, তাকে অ্যালাউ করেন। আমি আবারও বলছি, ভোট কেন্দ্রে ঢুকবে, ভোট কক্ষে যাবে দুইজনের বেশি না, ভোট কক্ষে ফুটেজ নিবে, গোপন কক্ষের ফুটেজটা নিবে না, আর ওখানে ইন্টারভিউটা নিতে পারবে না। বাট আপনি অ্যাজ এ প্রিসাইডিং অফিসার একটু ওভারঅল কেন্দ্রের ইন্টারভিউ দিতে পারেন, সার্বিক পরিস্থিতি কেমন আছে কি আছে, কথা বুঝছেন? এখানে কোনো লুকোচুরি কিছু নাই।